প্রথম শর্তানুসারে টু কজ এ প্লাস বি ইজিক্যাল টু ওয়ান আগে লিখি যেহেতু এটা টু প্লাস বি সমান ওয়ান আবার টু সাইন এ মাইনাস বি সমান ওয়ান তাহলে আমরা টু কজ এ প্লাস বি ইজিক্যাল টু ওয়ান আগে লিখি এখন এই টুটাকে ডানে পাঠিয়ে দেব অর্থাৎ ওয়ানের সাথে টু ভাগ হয়ে যাবে তাহলে এখানে এই যে এ প্লাস বি এটার আগে মান বের করতে হবে অর্থাৎ এ প্লাস বি সমান লিখতে হবে এখন আমাদের ডানে যেটা করতে হবে যে এই যে হাফ 60 ডিগ্রির মান হাফ এটা আমরা জানি যে 60 ডিগ্রির মান হাফ তাহলে হাফের পরিবর্তে আমরা 60 ডিগ্রি বসিয়ে দিলাম এখন এ প্লাস বি এই জায়গায় আছে এখানে কজ এ প্লাস বি এ প্লাস জায়গায় এখানে আছে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এ প্লাস বি সমান লিখতে পারি সিক্সটি ডিগ্রি তাহলে এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দিব এটার নাম এক নম্বর সমীকরণ পুনরূপভাবে দ্বিতীয় শর্তানুসারে যেটা দেওয়া আছে যে টু সাইন এ মাইনাস বি টু ওয়ান এটি লিখব তাহলে ওয়া টুটা ডানে গিয়ে ওয়ানের সাথে ভাগ হয়ে যাবে তাহলে এখানে যেহেতু এই পাশে সাইন আছে বামে সাইন আছে তাহলে আমরা সাইনের যে থার্টি ডিগ্রির যে মান হাফ সেই মানটা বসাবো অর্থাৎ এখানে হাফের পরিবর্তে আমরা লিখবো সাইন থার্টি ডিগ্রি আগেও হাফ ছিল এর প্রথম শর্তানুসার হাফ ছিল কিন্তু এখানে সাইন থার্টি ডিগ্রি বসালাম না কেন কারণ বামে আমাদের কজ আছে এই জন্য কজ সিক্সটি মান আমরা বসিয়েছি তাহলে যেহেতু এই যে এ প্লাস বি এ মাইনাস বি সাইন এ মাইনাস বি এই এ মাইনাস বি জায়গায় এখানে সাইন থার্টি ডিগ্রি আছে অর্থাৎ এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি সাইনে ম্যানেজ বি সমান থার্টি ডিগ্রি তো এটাকে দুই নাম্বার সমীকরণ দেবো এখন এই যে সমীকরণ যে এক পেলাম এবং সমীকরণ যে দুই পেলাম এই দুটাকে আমরা সমাধান করব। তাহলে সমাধান করার নিয়ম আছে দুটা সমীকরণ আমরা যোগ করে দিতে পারি যোগ করে দিলে আমরা এর মানটা পাবো তাহলে এক ও দুই হতে পাই মানে যোগ করে এক ও দুই হতে যোগ করে অর্থাৎ এ প্লাস বি এ প্লাস বির সাথে এ মাইনাস বি যোগ এবং বাম ডানে আছে সিক্সটি ডিগ্রির সাথে এই থার্টি ডিগ্রি যোগ তাহলে এখানে এখন বি বি কাটা যাবে এখানে কারণ প্লাস বি মাইনাস বি সেম হয়ে গেল এ যোগ করলে হয় টু এ এবং এর পাশে সিক্সটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি মানে নাইনটি ডিগ্রি এখন এই টুটা নাইনটি ডিগ্রির সাথে ভাগ হয়ে যাবে অর্থাৎ এখানে যেহেতু এর সাথে টু গুণ আছে তাহলে ডানে গিয়ে নাইনটি ডিগ্রির সাথে এটা ভাগ হয়ে যাবে তাহলে নাইনটিকে টু দ্বারা ভাগ করে দিলে ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে এর মান আমরা পেলাম ফর্টি ফাইভ ডিগ্রি এখন এর মানটা যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে আমরা বীর মান পাবো তাহলে একে যদি বসাই তাও হবে বিয়ের যদি বসে দুইয়ে যদি বসাই তাও হবে তাহলে এর মান অর্থাৎ এই যে এর পরিবর্তে আমরা এক এ এর পরিবর্তে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি ইনপুট দেব তাহলে আমরা বীর মানটা পাবো অর্থাৎ এই ফর্টি ফাইভ ডিগ্রি ডানি গিয়ে মাইনাস হয়ে যাবে তাহলে বীর মান এখানে পাওয়া গেছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে প্রমাণ করতে বলছিল যে এর সমান দেখাও যে 45 ফাইভ ডিগ্রি এবং বীর সমান পনেরো ডিগ্রি প্রমাণিত এখানে এটা যাচাই করা যায় যে এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি বির মান ফর্টি ফিফটিন ডিগ্রি বসালে কি হয় দেখো এখানে যদি এখানে এর মান এখানে যদি ফর্টি ফাইভ ডিগ্রি বসায় এবং বির মান যদি পনেরো ডিগ্রি বসায় তাহলে আমরা এখানে যেটা পাই যে 60 ডিগ্রি cos a plus b এর মান পাওয়া গেল এখানে 60 ডিগ্রি তাহলে 2 cos টু 1 তার মানে কিক্সটি ডিগ্রির সমান আমরা কি পাই হাফ তাহলে এটা আমরা আগে থেকেই জানি কিক্সটি ডিগ্রি মান হাফ এইভাবে উত্তর যাচাই করা যায় আসলে প্রশ্নটা সমাধান সঠিক হয়েছে কিনা এরপর আমরা নেক্সট উনিশ নম্বর যেটা দেওয়া আছে সেটা আগে লিখবো তাহলে এটার সমাধান হবে প্রথম সপ্তান আমরা লিখবো যে এ কোয়াজ এ মাইনাস বিজিক টু ওয়ান কমা টু সাইন এ প্লাস বিজিক টু রুট থ্রি যেখানে এ বি সূক্ষণ তাহলে আগের মতোই আমরা কজ এ মাইনাস বি ইজিক টু ওয়ান লিখব এখন এখানে যেটা যে বিষয়টা যে কজ কত ডিগ্রি মান ওয়ান এ পাশে যে বামে যেহেতু cos আছে তাহলে cos জিরো ডিগ্রি মান ওয়ান আমরা জানি সুতরাং এই এ b এর জায়গায় এখানে কজ এ b এর জায়গায় কিরো ডিগ্রি আছে অর্থাৎ এ b এর পরিবর্তে আমরা লিখব জিরো ডিগ্রি এটাকে এক নম্বর সমীকরণ দেব দ্বিতীয় শর্তানুসারে যেটা দেওয়া আছে সেটা আগে লিখি এখন এই টুটা ডানে ভাগ করে দেব তাহলে এখানে সাইনে প্লাস বি সমান রুট বাই পাওয়া গেল এখন দেখতে হবে সায়েন্স কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু তা আমরা জানি সায়েন্স সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু এটা আমরা যদি সাইডে লিখে দিই কোনো সমস্যা হবে না যে যেহেতু সায়েন্স সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে এ প্লাস বির জায়গায় এখানে আছে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি বিজিকুয়াল টু সিক্সটি ডিগ্রি হ্যাঁ এবার আমরা ওই যে আগের মতোই এক এবং সমীকরণ দুই হতে এই দুটো যোগ করে দিলে আমরা যেটা পাই এক যোগ দুই হতে পাই এ মাইনাস এর সাথে এ প্লাস বি যোগ এবং ডান সাইড এ জিরো ডিগ্রির সাথে সিক্সটি ডিগ্রি যোগ তাহলে এখানে বিবি কেটে গিয়ে এখানে এ যোগ করলে হয় টু এ এবং ডানে থাকে সিক্সটি ডিগ্রি তাহলে এর মান এখানে আসবে এই টুটার ডানে গিয়ে এখানে সিক্সটি ডিগ্রির সাথে ভাগ হয়ে যাবে তাহলে এর মান পাওয়া গেল থার্টি ডিগ্রি এখন এর মানটা আমরা যদি সমীকরণ দুই এ বা একে যে কোনো একটাতে বসালে হবে যেটা তোমার মনে করো যে এর মান আমরা দুয়ে বসাবো অর্থাৎ এই যে এখানে কে সুরিয়ে এখানে থার্টি ডিগ্রি বসাবো তাহলে থার্টি ডিগ্রি প্লাস বি ইজিকাল টু সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে আমাদের বীর মান বের করতে হবে মানটা এখানে আসে থার্টি ডিগ্রি তাহলে বীর মান এখানে থার্টি ডিগ্রি তাহলে অ্যান্সার হচ্ছে এর মান সিক্সটি থার্টি ডিগ্রি মান সিক্সটি ডিগ্রি এখন এখানে যাচাই করি এখন তাহলে এর মান যদি এখানে থার্টি ডিগ্রি বসায় এবং বির মান যদি থার্টি ডিগ্রি বসায় তাহলে কী কী পাওয়া গেছে এখানে তাহলে কস জিরো ডিগ্রি পাওয়া গেছে তাহলে কস জিরো ডিগ্রি মান যে ওয়ান সেটা যাচাই করা গেল তো এইভাবে সমাধান করা যায় তো আশা করি তোমার বুঝতে পেরেছ এরপর নেক্সট আমরা বিশ নম্বর সমস্যাটা দেখব যেটা দেওয়া আছে সেটা লিখব এটা সমাধান করার জন্য যে প্রক্রিয়া তোমাদের আগাতে হবে এটা উদাহরণেও আছে এই অঙ্কটা আমরা একটা নিয়ম এখানে অ্যাপ্লাই করব যে যে নিয়মটার নাম হচ্ছে যোজন বিজন করা যে যোজন বিজন করার নিয়ম হচ্ছে যে যদি একটা রাশি এরকম থাকে যে এক্স বাই ওয়াই একটা সমীকরণ যদি এরকম থাকে এবাই বি এ আকারে যদি থাকে তাহলে এটাকে যোজন বিজন করা হচ্ছে এটার নাম হচ্ছে লব এবং নিচে যেটা থাকে সেটা হর এই পাশে এটা হচ্ছে লব এবং নিচে যেটা থাকে সেটা হচ্ছে হর যোজন বিজন করার নিয়মটা হচ্ছে লব যোগ হর লব বিয়োগ হর উভয় পক্ষে লব যোগ হর হবে লব বিয়োগ হর হবে এটা হচ্ছে যোজন বিয়োজন এখন এখানে এই যে লব লব আছে এখানে কজে মাইনাস ছায়নি হর আছে কজে প্লাস ছায়নি তাহলে দেখো এখানে লব যোগ হর লব বিয়োগ হর অর্থাৎ এই বিয়োগের কারণে এই চিহ্নটা এখানে মাইনাস হয়ে গেছে অনুরূপভাবে এই পাশে লব যোগ হর লব বিয়োগ হর এখন এই বিয়োগের কারণে এই যে এখানে যে হরে যে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে এইভাবে যোজন বিয়োজন করা যায় এখন যেখানে যেটা করতে হবে ক্যালকুলেশন করতে হবে যে মাইনাস সাইনে আর এই প্লাস সাইন এটা ভ্যানিশ হয়ে যায় কজে কজে থাকে কজে কজে যোগ করলে টু কজে এবং এই পাশে এখানে প্লাস কজে মাইনাস কজের ভ্যানিশ হয়ে যায় মাইনাস সাইনে মাইনাস সাইনে যোগ করলে মাইনাস টু সাইনে এবং এই পাশে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ভ্যানিশ হয়ে যায় এবং নিচে রুট থ্রি এবং মাইনাস রুট থ্রিটা হয়ে যায় মাইনাস ওয়ান মাইনাস যোগ করলে মাইনাস টু হয় এখন উভয় পক্ষে এই যে এই জিনিসটা আছে তাহলে এই জিনিসটা একটা সমীকরণের উভয় পক্ষে যদি একই জিনিস থাকে সেটা ভ্যানিশ করে দিতে পারি তাহলে টু বাই মাইনাস টু এবং টু বাই মাইনাস টু উপপক্ষে ভ্যানিশ হয়ে যাবে তাহলে থাকে কি কজ এ বাই সাইনে এবং এই পাশে থাকে রুট থ্রি এখন কজ এ বাই সাইনে সমান আমরা লিখতে পারি কটে এটা আমরা সূত্র জানি এবং এই রুট থ্রির পরিবর্তে লিখতে পারি কট থার্টি ডিগ্রি কারণ কট থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে এখানে কট এ এ কোন জায়গায় এখানে আছে থার্টি ডিগ্রি তাহলে সুতরাং আমরা এ সমান লিখতে পারি থার্টি ডিগ্রি এটাই হচ্ছে সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে একুশ নম্বর সমস্যাটা দেখি যে দেওয়া আছে এটা আগের দুইটা যে এর আগে যে দুইটা অঙ্ক করলাম সে সেগুলোর মতো তাহলে এখানে কট এ প্লাস এবং কট এ মাইনাসী যেখানে এবুক্ষক তাহলে শর্তানু সারা আমরা হ্যাঁ তাহলে আমরা কট ফর্টি ফাইভ ডিগ্রি মান জানি ওয়ান এই মানটা এখানে বসিয়ে দেবো এখন এ প্লাস বি সমান আমরা লিখতে পারবো ফোর্টি ফাইভ ডিগ্রি কারণ এ প্লাস বি জায়গায় এখানে আছে ফোর্টি ফাইভ ডিগ্রি এটাকে আবার আমরা সমীকরণ এক দেব আবার দ্বিতীয় সত্তর অনুসারে কট এ মাইনাস বিজুকাল টু রুট থ্রি দেওয়া আছে তো অ্যাজ ইউজুয়াল কট এ মাইনাস বি ইজ ইউল টু কট থার্টি ডিগ্রি কারণ এই যে রুট থ্রি সমান আমরা লিখতে পারি কট থার্টি ডিগ্রিটা মান জানা আছে সুতরাং এ মাইনাস বি সমান কট থার্টি ডিগ্রি এখন এই দুটো সমীকরণকে আমরা যোগ করে দিলে আমরা এর মান পাবো অর্থাৎ এ প্লাস বি এর সাথে এ মাইনাস বি যোগ ডান সাইডে এ ফর্টি ফাইভের সাথে থার্টি ডিগ্রি যোগ তাহলে এখানে এই যে বিবি ভ্যানিশে এ যোগ করলে টু এ এবং ফোর্টি ফাইভ এবং থার্টি ডিগ্রি যদি যোগ করে দিই সেভেন্টি ফাইভ হয় এখন এর মানটা হবে এখানে এই টুটা ডানে গিয়ে ফোর্টি ফাইভ সেভেন্টি ফাইভের সাথে এটা ভাগ হয়ে যাবে অর্থাৎ এর মান এখানে হবে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি এটাকে এভাবে লেখা যায় যে থার্টি সেভেন এভাবে লেখা যায় তাহলে এর মানটা যদি আমরা সমীকরণ একে বসিয়ে দিই অর্থাৎ একে সরা সরাই এখানে যদি এই যে মানটা বসিয়ে দিই তাহলে আমরা যেটা পাই থার্টি সেভেন পয়েন্ট ফাইভ প্লাস এখন বীর মানটা বের করার জন্য এটাকে আমাদের ডানে পাঠিয়ে দিতে হবে ডানে গেলে এটা বিয়োগ হয়ে যায় তাহলে বীর মান এখানে সেভেন পয়েন্ট ফাইভ পাওয়া গেছে তো এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর বাইশ নম্বর লেফট সাইড লিখবো কোয়াশ থ্রি এ এবং এর মান দেওয়া আছে থার্টি ডিগ্রি তাহলে থ্রি ইন্টু থার্টি তাহলে গুণ করে দিলে হয় কোয়াস নাইনটি ডিগ্রি আর কোয়াশ নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান রাইট সাইড ফোর কজ কিউব এ মাইনাস থ্রি কজ এখন এর মান বসায় দেবো ফোর কজ কিউব এর মান হচ্ছে এখানে থার্টি ডিগ্রি বসিয়ে দিলাম তাহলে মান বসায় দিই কস থার্টি ডিগ্রির মান যেটা সেটা বসাবো রুট থ্রি বাই টু এবং যেহেতু এখানে ঘন আছে কিউব আছে কিউব বসায় দিলাম এবং এখানে কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু এখন এটা ফোর ইন্টু রুট থ্রি মানে রুট থ্রি বাই টু এটার অর্থ হচ্ছে রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি এবং নিচে থাকবে হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু তাহলে এই দুটা রুট থ্রি সমান আমরা একটা থ্রি লিখতে পারি এবং এর নিচে গুন করলে হয় এইট তাহলে এই লাইনটাই হবে এখানে এটা আর একটু বলি যে দুটা রুট থ্রি সমান কীভাবে থ্রি হলো কারণ রুট থ্রি রুট থ্রি যদি আমরা গুণ করি তাহলে রুট থ্রি হোল স্কোয়ার হয় রুট থ্রি হোল স্কোয়ার মানে কি রুট থ্রি এবং স্কোয়ার ভেনিসে শুধু থ্রি থাকে তাহলে পরের লাইনটা আমরা এই লাইনটা লিখবো এখন এই যে টু এখানে কাটাকাটি করলে এখানে নিচে টু থাকে কারণ যা যা আটকে ভাগ করে নিছি তাহলে এখানে টু থাকে তাহলে নেক্সট লাইনে হবে থ্রি এ থ্রি বাই টু মাইনাস থ্রি টু থ্রি বাই টু তাহলে দেখো দুটো এক জাতীয় রাশি তাহলে প্লাস মাইনাস মাইনাসে জিরো হবে লেফট সাইড জিরো আসছিলো এবং রাইট সাইডও জিরো আসছে সুতরাং লেফট সাইড ইজিক টু রাইট সাইড প্রমাণিত আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ